শক্তি বাড়িয়ে ফুঁসছে যশ, তছনছ করবে রাজ্যের কোন কোন জেলা, সাফ জানালো হাওয়া অফিস। তো বন্ধুরা, কবে শক্তি বাড়িয়ে রাজ্যের কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় যশ? এছাড়াও এই ঘূর্ণিঝড় যশের জেরে রাজ্যের কোন কোন জেলা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ২৬ থেকে ২৭ মে এর মধ্যে দীঘা বা উড়িষ্যা থেকে বাংলা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। উত্তর আন্দামান সাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ২৬ থেকে ২৭ মে এর মধ্যে দীঘা বা উড়িষ্যা থেকে বাংলা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় ভূমিভাগের কাছে এগিয়ে এলেই মঙ্গলবার বিকেলের পর থেকে দুই রাজ্যের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে, এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। যশের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। হাওয়া অফিসের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় সতর্কতা জারি করা হয়েছে। এই সমস্ত জেলাগুলিতে প্রবল বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে, যার ফলে বিপর্যস্ত হবে জনজীবন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, কোনো যদি উল্লেখযোগ্য পরিবর্তন না হলে ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিমে এগিয়ে আসবে উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং ২৬ থেকে ২৭ মে নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তরের অনুমান, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর, জুনপুর, মন্দারমণি, তাজপুরের সৈকতে। ঝড় আসার নাম শোনার পর থেকেই আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনের একাধিক দ্বীপের বাসিন্দাদের। ঝড় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আমফানের মতোই ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় জারি করা হয়েছে একাধিক সতর্কতামূলক নির্দেশিকা, সংশ্লিষ্ট দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আমফানে যে সমস্ত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছিল সেই সব এলাকার দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। সন্দেশখালী সহ একাধিক এলাকায় বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ মে এর মধ্যে নৌকা ট্রলার ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে নবান্ন। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।